চৌধুরীহাটের লটারি টিকেটে কোটিপতি এক ব্যক্তি, দাবিদার মোট তিনজন, অবশেষে সকলেরই ঠাই শ্রী ঘরে। জানা গেছে শনিবার চৌধুরীহাট বাজার থেকে সন্ধ্যা পাঁচটা নাগাদ টিকিট নেয় সিরাজুল হক নামে এক ব্যক্তি। এরপর লটারির ফলাফল আসার পর যখন তিনি দেখতে পান তার টিকিট থেকে এক কোটি টাকার প্রথম পুরস্কার উঠেছে, ঠিক তখন তিনি তার বিশ্বস্ত বন্ধু আশরাফুল আলমের বাড়িতে ওই টিকিট রাখতে দেন। কিছুক্ষণ পর সুযোগ বুঝে আশরাফুল নামের ওই ব্যক্তি তার বাড়ি থেকে টিকিট নিয়ে সাহেবগঞ্জ থানায় এসে দাবি করে, আমার টিকিটে প্রথম পুরস্কার উঠেছে। অপরদিকে প্রথম ব্যক্তি সিরাজুল শেখ, তিনি সেই খবর শুনে নয়ারহাট পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানায়, আমার টিকিটে প্রথম পুরস্কার উঠেছে, কিন্তু টিকিট নিয়ে চম্পট দেয় আমারই বন্ধু আশরাফুল আলম। পরে সাহেবগঞ্জ থানা পুলিশের তৎপরতায় তৎক্ষণাৎ ওই দুই ব্যক্তিসহ আরও একজন লটারিতে প্রথম পুরস্কার পেয়েছে দাবিদার তৃতীয় ব্যক্তি রুবেল হককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তারপর জিজ্ঞাসাবাদ করা হয় তিনজনকেই। তবে পুলিশ সূত্রে এখনও পর্যন্ত জানা যায়নি যে লটারির টিকিটটির আসল মালিক কে, সেই কারণে তিনজনকেই বর্তমানে থানায় আটকে রাখা হয়েছে। তিনজনকেই রাতভর জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে টিকিটটির আসল মালিক, অর্থাৎ লটারির টিকিটে কোটিপতি ব্যক্তির নাম। পুলিশ আপনাকে কি বললো? আমাকে বললো কি যে সরাজুলের ফাইনাল, হ্যাঁ সেই সরাজুলের ব্যাপার, ও যদি আমাদের হিসাবে কিছু দেয়, হ্যাঁ ওর ব্যাপার। এখন ওদের তিনজনকে কোথায় রাখলো? আপনার ছেলেকে কোথায় রাখলো? এটা থানাতে রাখলো। থানাতে রাখলো। আপনাদেরকে আরও কী বার্তা দিলো পুলিশ প্রশাসন? কী বললো আরও? কী বিস্তারিত কী জানালো? না আমি বললো কালকে ছাড়িয়ে দেবে, কালকে কালকে ছেড়ে দেবে। আচ্ছা আপনার নাম? আমার নাম জামির আলী শেখ। আপনার ছেলের নাম? সিরাজুল শেখ। বাড়ি কোথায়? আপনি খাটামাড়ি। বেলবন নিয়ে আমাকে ছেড়ে দিল ওখানে, আর সভাপতি চৌধুরী একটা সভাপতি আসছিল। আচ্ছা আচ্ছা। আমাকে বেলবন নিয়ে ছেড়ে দিলেন। আপনি কি ছিলেন? উনি বেলবন নিয়ে। আচ্ছা আপনি ছিলাম? হ্যাঁ আমি ছিলাম। আচ্ছা কে টিকিটটা কেটেছিল? ওই যে আশরাফুল না কি নাম ওই লোকটার, সঠিক নামটা বলুন। কি নাম উনি? না আমি তো নামই জানি না, আমি কী করে সঠিক নাম বলবো? আমি তো এখনও জিজ্ঞাসা করিনি যে ওর নাম কী। এমনি মুখে পরিচয়, টেবিলে আসে টিকিট কাটে। মুখে কী পরিচয়? মুখে কী পরিচয়? ওই তো আসে টেবিলের মুখটা চেনা যায় না এটুকু। আপনি কী নামে ছিলেন তাকে? এখন তো শুনতে আশরাফুল নাম নাকি? আশরাফুল। কখন টিকিটটা কেটেছিল উনি? ওই তো পাঁচটা সোয়া পাঁচটার সময় বললাম না, পাঁচটা। কয়টার খেলা ছিল টিকিটটা? ওটা ছটা বেলা। কত নাম্বার ছিল মনে আছে আপনার? ওটা হলো 99J 35219 নম্বর। আচ্ছা আপনি কত বছর ধরে টিকিটের ব্যবসা করেন? আমি তো 2000 সালের থেকে টিকিটের ব্যবসা। আচ্ছা এই বছরে কি আপনার ফার্স্ট এটাই? এটাই আমার ফার্স্ট প্রাইজ, মানে চৌধুরীটা ফার্স্ট প্রাইজ এটা প্রথম পড়লো আর কি। আপনার টিকিটই? আমার টিকিটই। আচ্ছা আপনার, আপনি একজন সেলার হয়ে আপনার অনুভূতি কীরকম হচ্ছে এইরকম টিকিট পেল? হ্যাঁ এটা মানে এতদিন চৌধুরীটার লোক বিশ্বাস করে নাই যে লটারিতে ফার্স্ট প্রাইজ মানে পড়ে, সেটা আজকে সব জনতা বিশ্বাস করলো যে না ফার্স্ট প্রাইজ টিকিটে পড়ে, 30 টাকার টিকিট কেটেও ফার্স্ট প্রাইজ পড়ে। আচ্ছা কী নাম? আমার নাম বিবেকানন্দ স্যার। আপনি ছিলেন তো? হ্যাঁ। বাড়ি কোথায় আপনার? চৌধুরীহাট, একদম ব্যাংকের পাশে। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।